জামাতের আকিদা কেমন হওয়া উচিত এবং মুখ্য বিষয় কি বিষয় কি কি বিষয় থাকা উচিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আলোসনাল জামা সবাই হতে চায় সবাই দাবি করে জামাই আলোসনাল জামা আহ কুলুন ইয়েদ্দারি ওসলাম বেলাইলা ওয়ালাহ লাহিলা আলাহ তুকিরুল আলহামদ্যাকা প্রত্যেকে বলে যে আমি লাইলার প্রেমিক কিন্তু লাইলা তো সেটা তো দাবি করে না সেটা মেনে নেয় না সুতরাং আপনি আলুসূন্য হতে হলে সুন্না ওল জামা দুটা শব্দকে আপনার জীবনের মূল জিনিস বানিয়ে নিতে হবে সূনা অর্থ হচ্ছে রসল্লা সাল্লাহ আসসালাম হাদিস রসুল্লাহ সাল্লা পদ্ধতি রসুল্লাহসাল্লাম তরিকা এই পদ্ধতিতে যারা থাকবে এরা আলুসাল্লাহুল্জামাত অর্থাৎ আপনাকে অবশ্যই সহি হাদিসকে মেনে নেওয়ার মতো প্রবণতা আপনাকে থাকতে হবে যখনই হাদিস পাবেন তখনই বলবেন ইজা সহাল হাদিস পাবো আহমেদ হাবি হাদিস ফেলে সেটাই আমার মত যেটা প্রত্যেক ইমাম বলেছেন এবং সেটাই গ্রহণ করার মতো মনসুখী থাকলে আপনি আলুসূন্য হবেন আলজামা অর্থ কি জামা দ্বিতীয় অংশ জামা আর্থ সাহাবাই কেরাম যখনই আপনি সুনত মানবেন তখন সুনত মানার মাপকাঠি হবে সাহাবাই সাহবাই মাইন আপনার নিজ মন মতো করে সুনত মানতে পারবেন না যেমন একজন মানুষ আপনি দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ এখন দুনিয়া জোরে আগুন লাগিয়ে দিয়েছে যে বারো তারিখের পরে কোনো করোনা ভাইরাস থাকবে না হাদিস একটা নিয়ে এটা মানার ক্ষেত্রে আপনি সাহাবাই কেরামের অবস্থান দেখবেন সাহাবাই কেরাম কিন্তু এটা তারা কী বুঝছেন তারা সবাই এটা তারা বুঝেছেন যে এটা হচ্ছে যে ফল ফল পাকা হয়ে যাওয়ার পরে বারো এই সময় মানে সাধারণত ফল পেকে যায় তারপরে আর ফলের মধ্যে পোকামাকড় ঢুকে না এটা বলা উদ্দেশ্য এর প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাই যে হাদিসটি নিয়ে খুব বাড়াবাড়ি হাদিসটি যেখানে বলা হয়েছে যে যে না থাকলে বারো তারিখের পরে আর ফল পাকা ফলে বারো তারিখের পরে আর ইয়া থাকবে না এ কোনো বিপদ থাকবে না এটা বলা সেখানে সেই হাদিসটি কিন্তু এরশ্বাদ খালিলেই তার এর স্বাদ উল্লেখ করেছেন সো আল্লাহ মানুষ যদি বেশি পড়ে স্পষ্ট হয় জিনিসটা সেখানে স্পষ্ট আছে যে এটা ফলের সাদা সামনে এখানে বলা হয়েছে যদি বারো যখন সুরইয়া তার একা উঠবে তখন বারো তারিখের বারো তারিখ বলা হয় না তার একা উঠবে তখন ফলের মধ্যে আর কোনো বিপদ থাকবে স্পষ্ট ফলটা উল্লেখ আছে তাহলে বোঝা গেলো একখানে যদি একটা হাদিস থাকে আরেকখানে যদি কোনো সেটার উল্লেখ থাকে এটার ব্যাখ্যা থাকে তাহলে হাদিসের পুরোটা নিতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম সালের নিয়ম এটাকে নিতে হবে এটা না করে আমরা একটা অংশ নিয়ে যেভাবে আমাদের বিভিন্ন লোক আজ দেখা যায় ফেসবুক গরম করে ফেলেছে যে বারো তারিখের পরে আর থাকতেছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে না বোঝার কারণে ভুলের বন্দে পড়ার কারণে এই বিষয়ে আইলমের জ্ঞান গভীরতার অভাবের কারণে তারা এগুলো বলেছে আল্লাদেরকে হেদায়ত দান করে দেওয়াটাই করি এখানে কার মূল জিনিস হচ্ছে সাহাবায়ক রামের তা তারা এখতিয়ার করেনি সাহাবা রাম যা করতেন সেটার উপর নির্ভর করবে কোনোদিন তারা এসে যে তুম হলো বিভিন্ন মহামারী হলো কখনো তারা বলে না যে অমুক তারকা উঠলে আমাদের ভালো হয়ে যাবে না হজবিল্লা এটা তো শির কি এটা কখনো নেওয়া যেতে পারে না তো আহলুসুন আল জামা শব্দটি আগে আমাদের বুঝতে হবে তারাই আহলুসুন আল জামা যারা সাহাবা ইকরাম রিদনুল্লাহ আলিম আজমাইনের পদ্ধতি অনুসারে চলে যারা রসুল্লাহ আসলাম সুন্নাকে তাদের জীবনের মূল জিনিস মনে করে এবং সাহাবা ইকরামকে সুন্না বুঝার ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণ করে নিজের মন মতো বুঝে সেটাকে প্রচার প্রসার করে না সাহাবা ক্রামের পুরো জীবনটাকে তারা তাদের জীবনের সাথে সাজিয়ে নেয় আল্লাহ তালীরা কোরআন এ কেরিম বলেছেন ভাইন আমনবি মিসলিমে আমন তুবি ফেকা দাও তারা যদি ইমান আনে মানুষগুলো যেভাবে তোমরা ইমান আনেছো অর্থাৎ ক্রামকে ইমানের মাপ কাটিয়ে ধরেছেন যে তাদের তোমাদের ইমানের মতো তারা ইমান আনে তাদের ইমানটা গ্রহণযোগ্য হবে সুতরাং এরা হচ্ছে ওয়াল জামা তাহলে আমরা জামা বুঝেছি তাদের আকিদে কী হবে এখন প্রশ্ন হচ্ছে এটা তাদের আকিদার মুখ্য বিষয় হবে আল্লাহ সম্পর্কে আকিদা প্রথম কাজ হবে আল্লাহ সম্পর্কে আকিদা কি হওয়া উচিত তারপরে আল্লাহ তালার জাত সম্পর্কে আকিদা বুঝতে পারছি আল্লাহ তালার আসমা নামগুলি সম্পর্কে আঁকি দেওয়া হবে আল্লাহ তালার সিফাত সম্পর্কে আঁকিতে হবে ইয়ার আল্লাহ তালা আফআল সম্পর্কে আঁকি হবে কর্মকাণ্ড সম্পর্কে আঁকি দেওয়া হবে গুনা আল্লাহ তালার বৈশিষ্ট্য কী কী জিনিসটা প্রাপ্য সেগুলি সম্পর্কে আঁকি দেওয়া হবে এই বিষয়গুলো যে ব্যক্তি জানবে সেটাই হচ্ছে আল্লাহ মাত্র আকিরা অর্থাৎ আমি সহক্ষেপ বুঝে বুঝতে চাচ্ছি এটাই আকিদা বিষয়টি পুরোটাই আল্লাহর সাথে রিলেটেড আল্লাহ সম্পর্কিত যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন যে প্রয়োজন নেই তাহলে আপনি আকিদা আপনি বিশুদ্ধ আগে যে এখনো যেতে পারেন নাই আপনি যে আল্লাহ সম্পর্কে জানার জন্য আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন কোথায় জানতে পারবেন করোনা এবং সুন্নভিত্তিক কোনো দর্শন নয় পাশ্চাত্য দর্শন নয় গ্রিক দর্শন নয় অথবা হিন্দু দর্শন নয় অথবা ভারতীয় দর্শন নয় অথবা মিশরীয় দর্শন নয় অথবা অন্য কোনো দর্শন দিয়ে আমরা এই আল্লাহ সম্পর্কে জানতে পারবো না আল্লাহ সম্পর্কে জানতে হলে কোরআন ও হাদিস আল্লাহ তালা যা বলেছেন এবং রসুল্লাহ আসলাম যা বলেছেন সেটা আমাদেরকে জেনে নিতে হবে সেটা যদি আমরা পাই কোরআনের কারিম আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ উলজিলাহ আল্লাহ উল্লাহুল কয়ুম আল্লাহ উলজিআলা আল্লাহ এবার আল্লাহ তালা হল্লাহ উলজিলাহ্লাহ এভাবে আল্লাহ তালা নিজের পরিচয় বহু দিয়েছেন আল্লাহ নিজের বলেছেন কুল আল্লাহ উহাদ আল্লাহ আল্লাহ আহাদ এইভাবে আকিদার বিষয়টি পুরোপুরি আকিদার বিষয়টি আল্লাহর সাথে সম্পৃক্ত প্রথম যে অংশ সম্পৃক্ত আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত আল্লাহ জাতের পরিচয় আল্লাহ তার নিজে তুলে ধরেছেন আল্লাহ তাল্লাহার জাতের পরিচয় আল্লাহ নিজে তুলেছেন কোরআন এ করিমের রসুল্লাহ সাল্লাহ আলাম তুলে ধরেছেন বিভিন্ন প্রশ্নের সময় বিভিন্ন সময় নিজেই তুলে ধরেছেন এই জন্য আল্লাহ তাল্হার জাতের বিষয়টি কোরআন এবং হাদিসে যা আসছে এর বাইরে অত নতুন করে কোনো কিছু আবিষ্কার করা বা ব্যাখ্যা করে বাইরে করে নেওয়া বা যেটা আল্লাহ কোরআন আল্লাহ আল্লাহ তালা তার কোরআন রসুল্লাম তার হাদিসে বলেছেন এর বাইরে অপব্যাখ্যা করে কিছু বানিয়ে নেওয়া বা বিকৃতি করা এটাই হচ্ছে আলোচনা জমাতের পথ থেকে বিচ্ছুতি বা বিকৃতি দ্বিতীয় হচ্ছে আকিদার ক্ষেত্রে দ্বিতীয় জিনিস আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর নামগুলোকে যথাযথ স্বীকৃতি দিতে হবে অর্থ করতে হবে অর্থগুলো নামগুলি কোথায় পাবেন আল্লাহর নাম নিরানব্বইতে সীমাবদ্ধরা বিশ্বাস করতে হবে আল্লাহর নাম পেতে হলে কোরআন সুন্ন অনুসরী হতে হবে এবং সেগুলো অর্থ করতে হবে সলভ সারিণী পদ্ধতি নিজের মন মতো অর্থ করলে হবে না এবং সেগুলোকে আল্লাহ নির্ধারণ করতে হবে এগুলো অর্থ করতে হবে অর্থ করার অর্থই হচ্ছে দ্বিতীয় অংশ আসবে সেটা হচ্ছে আল্লাহর গুণগুলোকে স্বীকার করে নেওয়া আল্লাহর গুণগুলি কোথায় পাওয়া যাবে আল্লাহর গুণগুলো আল্লাহর নামে যেমন পাওয়া যাবে বাইরেও কোরআন সুনায় বিভিন্নভাবে আল্লাহ গুণগুলো আসছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া কোনো গুণকে অস্বীকার করা এটা করে তার শুদ্ধ হয়নি এখন পর্যন্ত সে বিশুদ্ধ আকিদা যেতে পারেনি তার অবস্থান অনুসারে যদি কোনো একেবারে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে আর যদি কোনো অপব্যাখ্যা করে বুঝতে ভুল করে তো আল্লাহ তালা তাকে ক্ষমা করুক মরে গেছে এমন লোক আল্লাহ তালার মশিয়ার তার তার ইচ্ছার উপর নির্ভর করে তিনি ইচ্ছাগুলো ক্ষমা ইচ্ছা ইচ্ছাগুলো তাকে শাস্তি দেবেন আর যদি জীবিত থাকে এবং ইচ্ছা করে আল্লাহ দি আল্লাহ কোরানের কথার বিরুদ্ধে বলে আল্লাহর কোরআনের যে সমস্ত সেফাতের আয়াত আছে গুণের আল্লাহর গুণগুলি বর্ণার আয়াত আছে এবং আল্লাহর যে রসুলা হাদিস যে সমস্ত আল্লাহর গুণগুলি বর্ণিত হয়েছে সেগুলোকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে যেমন আল্লাহ তালা আশের উপর উঠেছে সেটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে আল্লাহ তালা প্রথম আসমায় নেমে আসে অস্বীকার করে কাফের হয়ে যাবে আল্লাহ তালার হাত আছে এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে আল্লাহ তালার পা আছে অস্বীকার করলে কাফের হয়ে যাবে আল্লাহ তার আঙ্গুল আছে এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে কারণ এগুলো জেনে শুনে সে করছে হ্যাঁ যারা মরে গেছে তাদের কথা আমরা বলছি না জীবিত যারা এ নিয়ে বাড়াবে তারা কাফের হয়ে যাবে আর মরে গেছে যারা তাদের কাছে প্রমাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এই জন্য তারা তাদেরকে আমরা কাফের বলি তাদেরকে আল্লাহ তারা তাদের মাসিয়াতের উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করে তাদের ক্ষমা করবেন ইচ্ছা করে তাদেরকে শাস্তি দেবেন আর যারা জীবিত আছে ইচ্ছা করে তাদেরকে আমরা জানাচ্ছি তারপরে তারা নিচ্ছে না করোনা হাদিসের ভাষ্য বরং এটি অপব্যাক্ষা করে যাচ্ছে তার যে সমস্ত আল্লাহ আল্লাহতালা বলেছেন প্রত্যেকটি সেফাতকে তারা অপব্যাখ্যা করে আল্লাহতালা তিনি হাসেন তিনি খুশি হন তিনি আল্লাহ তালা তিনি আশ্চর্য হন এই জিনিসগুলো তারা তারা অস্বীকার করছে এগুলোকে কোরআন এবং সুনাদে সাব্যস্ত হয়েছে সেগুলোকে অস্বীকার করাও কিন্তু কুফুলির কাফের হয়ে যাবে তাহলে সুন জামাতের আকিদার দ্বিতীয় তৃতীয় নম্বর তৃতীয় নম্বর অংশ আমরা প্রথমে বলছি জাত সত্তা সম্পর্কে তারপর নাম সম্পর্কে এখন হচ্ছে গুণ সম্পর্কে তাহলে গুণ সম্পর্কে সঠিক আকিদে ধারণ করতে হবে নাহলে কিন্তু আকিদে বিশ্বাস শুদ্ধ হবে না চার নম্বর হচ্ছে আল্লাহর কর্ম আল্লাহ তালার কর্ম সম্পর্কে যদি কোনো সঠিক বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আহলসুন্নতাল জামাতের আকিরে আসতে হবে আকির সহি বিশ্বাস নিতে হলে সেটা কি আল্লাহ তালা তিনি এটা আল্লাহতালা তিনি সব কিছু সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করতে হবে এবং বন্দার আমলও তিনি সৃষ্টি করে এটা বিশ্বাস করতে হবে এর মাধ্যমে তাকদের উপর তাদের উপর ইমান আনা হয়ে যায় অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর আফরালগুলোকে স্বীকার করবে আল্লাহ তালা যেমন ফেরসটা সৃষ্টি করেছেন তাদের উপর ইমান আনতে হবে আল্লাহ তালা নবী আসল থেকে সৃষ্টি করেছেন তাদেরকে পাঠিয়েছেন তার উপর ইমান আনতে হবে এটা এটাও তার আফরালের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তিনি তিনি আখরাত কায়েম করবেন এটাও তার ফের কর্মের অন্তর্ভুক্ত সুতরাং আল্লাহ তালার যে সমস্ত কর্ম আছে কাজ আছে যে তিনি করেন প্রতিদিন তিনি কিছু করেন আগেও তিনি করেছেন সৃষ্টি করেছেন কোনোদিন তিনি কাজ ভেতর ছিলেন না যে যারা এটাকে বলে যে একসময় তিনি কাজ ভেতর ছিলেন তারা পদভ্রষ্ট এটা মনে রাখতে হবে তার সবসময় তিনি কাজ করেছেন এর অর্থ হচ্ছে যে যে কোনো কাজ তিনি সময় করেছেন এর কোনো আউয়াল নির্ধারণ করা যাবে না যে এর আগে তিনি করেন না এরকম নির্ধারণ করা যাবে না হ্যাঁ সবসময় তিনি কিছু করেছেন এখনও করছেন কুল্লায় অমিনু পিশান এখনও তিনি যারা দুনিয়াতে আসছে তাদের জন্য তিনি তাক দিয়ে নির্ধারণ করেন এবং যারা দুনিয়াতে কখন মারা যাবে কেউ অসুস্থ হবে সুস্থ হবে সবই তিনি নির্ধারণ করেন আগের রাতে তিনি নির্ধারণ করেন বছরের নির্ধারণ করেন জীবনব্যাপী নির্ধারণ আছে তার এবং পঞ্চাশ হাজার বছর আগে তিনি নির্ধারণ করেছেন চারটি নির্ধারণ বিশ্বাস করে এগুলি চালার আফাল প্রতিদিন তিনি কিছু না কিছু করেন এবং প্রতি সময় প্রতিক্ষণে তিনি তিনি করেন কিছু না কিছু না অনেক কিছু তিনি করেন আর যেগুলো সারা বিশ্ব এবং তার বিশ্বের বাইরে যা আছে এবং যা আছে সৃষ্টির মধ্যে সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করতে যা কিছু সৃষ্টিকে তিনি 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 মালিক রিজিক দেন পরিচালনা করেন এগুলোর ক্ষেত্রে যা দেওয়া প্রয়োজন সবই তার ফের এবং মানুষের কর্ম তারই তার তার ফাইলে বা তিনি সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করতে হবে এগুলি সবই হচ্ছে এই আকিদে বিশ্বাসের অংশ আলোচনা জমাত আকিতের অংশ এগুলির মধ্যে কারো খলল থাকলে তো তাহলে এটাতে তার তার আকিদা বিশ্বাস শুদ্ধ হলো না তাহলে আমরা দেখতে পাই যে অনেক সময় এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে অস্বীকার করে বসে অনেকেই আল্লাহ তালা এটা করেননি বা করেছেন আল্লাহ তালা কী করেছেন তার এই সিফা তার ইয়াগুলো গুণ কর্মগুলোকে স্বীকার করে না এটা একটা জরুরি জিনিস এবং এটা আকিদে আলোচনা আকিদের অংশ এটার এটা যদি আমরা আলোচনা করি সমস্ত আরকান ইসলাম চলে আসবে এর ভিতরে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এরপরে আর একটু বাকি আছে সেটা হচ্ছে আল্লাহ তালার অধিকার কি সেটাকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালার অধিকার হচ্ছে তিনি চান বন্দার কাছে কি হাদিস আসলাম তিনি মহাজ জবাল্লাদুকে তার তার বাহানের পিছনে বসিয়েছেন তিনি বলেছেন যে তুমি কি জানো হয় মহাজ আল্লাহ তালার হক কি বান্দার উপরে তিনি বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তারা সুলতান তিনি বলেন যে আল্লাহর হক হচ্ছে এটা যে একমাত্র আল্লাহরই আবাদত করবে আর কারো আবাদত বান্দা এটা হচ্ছে আল্লাহ হক এই জন্য আপনার কর্মকাণ্ড সব আল্লাহমুখী হবে এটা আকিদের মূল অংশ এইটা এই তিন এই যে আমি পাঁচটা জিনিস বলেছি একটি হচ্ছে আল্লাহর সত্তা একটি হচ্ছে নাম একটি হচ্ছে গুণ একটি হচ্ছে কর্ম একটি হচ্ছে অধিকার এগুলি সম্পর্কে যদি কেউ সচেতন থাকে যথেষ্ট আকিদা পোষণ করতে পারে তাহলে এটা হচ্ছে আহ সুন্দর জামাতের এর মধ্যে সামান্যতম কোনো ত্রুটি হলে তার আকিদা ত্রুটি এখন দেখা দিয়েছে মনে করতে হবে আহ সুন্দর থেকে সে দূরে সরে গেছে এটা বিশ্বাস করতে হবে এই তাকে আবার আমরা কিতাব লিখে তাদেরকে জানিয়ে বিভিন্নভাবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে চেষ্টা করি প্রথমে তাদেরকে প্রথম কাজ হবে আলো সুন্দর নিয়ে হচ্ছে প্রথম কাজ হচ্ছে তাকে জানিয়ে দেওয়া যে ভুলটা দ্বিতীয় তার সন্দেহ দূর করার চেষ্টা করা তারপর যদি সেটা না করে তাহলে আহলে আলেম যারা আলেমরা তাদেরকে তাক ঘোষণা দিবে আর শাসকরা তাদের সেটা বাস্তবায়ন করবে তাদের মধ্যে মধ্য তাদের হুকুম বাস্তবায়ন করবে ব্যক্তিগতভাবে একে অপরকে কাফের করার হুকুম ইসলাম দেয় না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তাকে তার উপরে দুইটি জিনিস করা হয়নি একটা হচ্ছে বিষয়টা জানানো হয়নি খোলাসা করা হয়নি কুফুরি বিষয়টা দ্বিতীয় বিষয়টা যে তার উপর সন্তান সন্দেহ দূর করা না ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা অর্থাৎ দুটি জিনিস না করা হবে তার সন্দেহ দূর করা তার উপর বিশ্ব কুফুরি বিষয়টা স্পষ্ট বলে দেয়া প্রণী দলে দিয়ে আর দ্বিতীয় হচ্ছে তার তার সন্দেহ দূর করার চেষ্টা করে এই দুই দুইটি কাজ না করো তখন পর্যন্ত কাউকে কাফের বলা শরীয়ত অনুমোদন করে না এবং সেটা আলোচনা জমাতার আঁকি দেওয়ার বাইরে গেলেও তাকে আলোচনা আঁকি মধ্যে হচ্ছে এটা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি এগুলো হচ্ছে আলোচনা জমাতের আঁকি দেওয়ার মূল বিষয় এটাই আমরা আজকে আলোচনা করতে চেয়েছি জি